রাজ্যত মানবতার চূড়ান্ত স্খলন হয়েছে, নারী শক্তির বন্দনা চলি থাকতেই মহিষাসুরে তাণ্ডব চলালে। নমস্কার, স্বাগত, আমি পোনপটীয়া সম্প্রচার মাজ স্টুডিওত মই প্রাঞ্জল। আপনাদের নিউজ এইটিন ইউটিউব আর ফেসবুকত এই সম্প্রচার দেখি আছে, আর আমি কওঁ যে আমার এই সম্প্রচার বহুকেইটা তথ্য দিবলৈ আমি চেষ্টা করি। প্রথম ঘটনার খবর প্রথমে দি লৈছো, যে ঘটনা দবগাত সংঘটিত হয়েছে। বিশ্বাসে মিলয় হরি বলে কোয়া হয়, আর সেই বিশ্বাসে মিলয় হরি বলে কই আমি সাধারণত সর্বসাধারণক বিশ্বাস করার কথা কোঁ, কিন্তু সেই বিশ্বাস যেতিয়া অবিশ্বাসলৈ রূপান্তর হয়, যি মানুষ বিশ্বাস করে সকলো বা সমস্ত অর্পণ করে দিয়া হয়, সেই মানুষই যেটা বিশ্বাসঘাতকতা করে, তারপর সেই লোকজনের মূরত সরক ভাগি পড়াটা স্বাভাবিক। ঠিক তেনেকুৱা ঘটনা সংঘটিত হয়েছে দবকাত। এগারী মহিলা, এগারী মাতৃ হয়, পূজার বতরত দোকান দিছিল, আর দোকানত স্বাভাবিকতেই বহু মানুষে আহে, দোকানত আহার সংগ্রহ করে, দোকানত সামগ্রী ক্রয় করে, আর সেই উৎসাহর বতরত, সেই উৎসবর আনন্দত সেই মহিলাগৰাকীয়ে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হল। পারিতোষ ঘোষ নামৰ এজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। পারিতোষ ঘোষ যেহেতু মহিলাগৰাকীয়ে দবকা বজাৰত দুর্গা বজাৰ বাবে দোকান দিছিল, আর সেই দোকানের বাবে ব্যস্ত আছিল, আর শিশুটিও কালির দিনটোত বিশেষকৈ মাতৃ হতে আছিল, আর বিজয়া দশমী হিসাবে দবকাত কালি এক উৎসাহপূর্ণ পরিবেশ আছিল, আর মাতৃয়ে অলপ নিশা হওয়ার লগে নিজের কণমানি ন বছরের শিশুটোক এই কাষতে থকা পারিতোষ ঘোষর হাতত গতাই দিলে যে আপনি ঘরত লৈ যাওক, যেহেতু আপনি মোর ঘরের কাষতে থাকে, ঘরত থ দিব মোর সন্তানটিক দায়িত্ব এটা অর্পণ করে দিয়ে। আর যেহেতু পারিতোষ ঘোষক পূর্বরেপরা চিনি পায়, সেই চিনাকি সূত্রে মাতৃগৰাকীয়ে কোনো ধরনের চিন্তা করা নাছিল, দুশ্চিন্তাত ভোগা নাছিল, স্বাভাবিকতে ঘরের কাষত যেহেতু থাকে হাতত গতাই দিলে ধুনিয়াকে ঘরলে লৈ যাব পাৰিব। সেই বিশ্বাস করিয়ে শিশুটিক গতাই দিছিল নিশা হওয়ার বাবে, কিন্তু দোকান যেহেতু নিশালকে কিছু খোলা আছিল, কিন্তু সেই পারিতোষ ঘোষে সেই কণমানি ন বছরের শিশুটিক লগত যি লৈ আনিলে, লগত লৈ অনার পাছতেই জঘন্য কাণ্ড সংঘটিত করিলে, ভাষারে বর্ণাব নোৱাৰা কাণ্ড সংঘটিত করিলে, অতি জঘন্য অপকর্ম সংঘটিত করার পাছত যেতিয়া মাতৃ কামৰপৰা দোকান বন্ধ করে ঘরলৈ উভতি আহিল, তেতিয়া কান্দি কান্দি শিশুটিয়ে মাতৃৰ আগত গোটেইখিনি কথা বর্ণনা করিলে, আর লগে মাতৃয়ে ওচর চুবুরিয়া কথাটো কলে, চিঁয়ৰ বাখৰ লাগিল, হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হল, আর পারিতোষ ঘোষক লগে ওচর চুবুরিয়ার সহযোগত মাতৃয়ে করায়ত্ত করবলে সক্ষম হয়, আর করায়ত্ত করে আরক্ষীক গতাই দিছে। বর্তমান অভিযুক্ত পারিতোষ ঘোষক দবকা আরক্ষীয়ে গোচর পঞ্জীয়ন করে জেরা অব্যাহত রাখিছে। এইটো হল দবকার ঘটনা। এটি শিশুক এনেধরনের জঘন্য ঘটনা সংঘটিত করলে 51 বছরীয় লম্পট পারিতোষ নামৰ ব্যক্তিগৰাকীয়ে, 51 বছরের এই লম্পটোর এই কাণ্ড সচাকৈ জঘন্য কাণ্ড। অবশ্যই আরক্ষীয়ে বর্তমান পারিতোষক নিজের জিম্মাত লোবলৈ সক্ষম হয়েছে, জেরা চলাই আছে। বিশ্বাস করেছিল একটা চুবুরীত থাকে, একটা চুবুরীত থাকা মানুষই যেটা এনেধরনের অবিশ্বাসী কাম করে দিলে, বিশ্বাসঘাতকতার কাম করে দিলে, তারপর আর এই কথাবর আর ভাষায় বর্ণাব নয়। এইটো হল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা কত হল, কালি আন একটা ঘটনা হয়েছে বাক্সাতো। এগারী 55 বছরীয় লম্পটার কামনার বলি হল এটি 7 বছরীয় কণমানি কন্যা সন্তান। এই ঘটনাটো কেতিয়া হয়েছিল, যেতিয়া ঘরত কোনো নাছিল, সেই কণমানি সন্তানটি অকলে আছিল, আর পূজার বতরত সকলে ওলাই গৈছিল কাষতে থকা পূজা মণ্ডপলৈ, বিজয়া দশমী যেহেতু দেবীর প্রতিমা বিসর্জন দিয়ার পর্বত অংশলবলৈ গৈছিল, সেই সময়তে কুমুদ দাস নামৰ এটা লম্পতে এই জঘন্য কাণ্ডটো সংঘটিত করলে। এই কুমুদ দাসে সেই কণমানি 7 বছরের কন্যা সন্তানগৰাকীক ঘরেরপরা লৈ গল পথারলৈ, আর তারপরে জঘন্য কাণ্ড সংঘটিত করলে, আর তারপরতেই আইতাকে সমগ্র ঘটনা প্রত্যক্ষ করে চিঁয়ৰ বাখৰ লগায়, আর তারপরতেই গ্রেপ্তার করা হয়েছে লম্পট কুমুদ দাসক। এই লম্পটবুরৰ চরিত্রর ধারাবাহিক স্খলনে চিন্তার উদ্রেক করেছে। 51 বছরীয় 55 বছরীয় এনে ধরনের বয়সের মানুষের কণমানি সন্তানের সঙ্গে, কণমানি এই নাবালক সকলের সঙ্গে এনে ধরনের জঘন্য কাণ্ড সংঘটিত করা ঘটনাটোয় সকলের চকু কপালত তুলিছে। তাকো বিজয়া দশমীর আনন্দ উৎসাহর বতরত এনে ধরনের কাণ্ড সংঘটিত করা হয়েছে। সচাকৈ এইবর একো একোটা মহিষাসুর, আমার সমাজের মহিষাসুর, হয়তো মহিষাসুরও এলকতক ভালেই আছে, মহিষাসুরও হয়তো এলকতক ভালেই আছে, যান এলকর চরিত্রর স্খলন ঘটিছে সেই ঘটনায় আমাকে এটা চিন্তান্বিত করে তুলিছে, আর আমার সমাজের বাবে আশঙ্কা কড়ি আনিছে। মুকলি আকাশের তলত ঘুরি ফুরা এনে একো একোটা অসুরক দমন করাটো প্রয়োজন বলে সর্বসাধারণে দাবি উত্থাপন করেছে, আরক্ষে করায়ত্ত করেছে, কিন্তু আরক্ষে করায়ত্ত করার পাছত কি হব, হয় 2-1 দিনের ভিতরতে হয়তো জামিন পাব পারে,
কিন্তু পক্সো আইনৰ আধাৰত অথবা ভাৰতীয় ন্যায় সংহিতাৰ আধাৰত যদি ভালদৰে তদন্ত চলোৱা হয় এওঁলোকে হয়তো জামিন নাপাবও পাৰে সেয়েহে আৰক্ষীয়ে এতিয়া কেছ ডায়েৰী কেনেধৰণে প্ৰস্তুত কৰে কেনেধৰণে অভিযোগনামা প্ৰস্তুত কৰে তাৰ ওপৰত এওঁলোকৰ শাস্তি নিৰ্ভৰ কৰিব সেয়েহে আৰক্ষীৰ প্ৰতি সৰ্বসাধাৰণে দাবী উত্থাপন কৰিছে যে আপোনালোকে সবল অভিযোগনামা প্ৰস্তুত কৰক তেতিয়া এওঁলোক মুকলি আকাশৰ তললৈ অতি সোনকালে উভতি আহিব নোৱাৰিব আৰু তাৰপাছত এওঁলোকে এটা এশিকনি পোৱাৰ পাছত হয়তো নিজৰ চাৰিত্ৰিক শুধৰণি কৰিবলৈ সক্ষম হ'ব নহ'লে এওঁলোকৰ চাৰিত্ৰিক স্খলন সেই স্খলন অধিক স্খলনলৈহে গতি কৰিব যদি জামিন পায় সোনকালে মুকলি আকাশৰ তললৈ উভতি আহিবলৈ সক্ষম হয় এইখিনি তথ্য আছিল আমি আপোনালোকক দিলোঁ বিজয় দশমীত এনেধৰণেই একাংশ অসুৰে ৰাজ্যত তাণ্ডৱ লীলা চলালে এতিয়া পৰৱৰ্তী সময়ত আমি লক্ষ্য ৰাখিম এওঁলোকৰ বিৰুদ্ধে আৰু কঠোৰ কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হয় চাই থাকক আমাৰ এই লাইভ টেলিকাষ্ট আমি আকৌ আহিম আন কেতবোৰ খবৰ লৈ বিদায় লৈছোঁ এই মুহূৰ্তত নমস্কাৰ।